কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত হতেই পারে, কিন্তু সাংবাদিকতা পেশায় প্রতিষ্ঠিত সংগঠন সমূহের নির্বাচিত শীর্ষ নেতাদের নামে ধারাবাহিকভাবে এ ধরনের পদক্ষেপ আমরা উদ্দেশ্যমূলক বলে মনে করি। নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলবের মাধ্যমে সাংবাদিকদের সব সংগঠন, প্রতিষ্ঠান এবং সাংবাদিকতা পেশাকে জনমনে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কেন কি কারণে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের বোধগম্য নয়। নানা ধরনের আশঙ্কার সৃষ্টি করেছে, অনেকে এই পদক্ষেপকে সাংবাদিকদের মনে ভয়ভীতি সৃষ্টির কৌশল বলে মনে করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ইতিমধ্যে বিষয়টি দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে, দেশের ভাবমূর্তিও বিনষ্ট হচ্ছে। কারণ গোটা বিশ্বে গণতন্ত্রে বিশ্বাসী দেশের সরকার ও সচেতন সমাজ মত প্রকাশের স্বাধীনতার উপর কোন ধরনের বাধার সৃষ্টি কিংবা কোন ধরনের চাপ প্রয়োগের কৌশল মেনে নেয় না, নিতে পারে না। তাই সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এরই মাঝে উদ্বেগ উৎকণ্ঠা ব্যক্ত করে বিবৃতি দিয়েছে, আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বন্ধুগণ, সাংবাদিকদের চুক্তিতে ব্যাংক হিসাবে তথ্য চেয়ে চিঠি দিয়েছে, তাতে তথ্য পাওয়ার আগেই তথ্য চাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ করে দেওয়ার উদ্দেশ্য কি? সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকে BFIU দেওয়া চিঠি গণমাধ্যমে প্রকাশ করায় সমাজের মানুষের কাছে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ তথা সংগঠন ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে এ ঘটনায় সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রতিকার দাবি করছি।